এখন আমরা যাচ্ছি আমার বাড়ি থেকে একটু দূরে আজকে চিকেনটা বাবা করেছে তো এটা হচ্ছে বেসিক্যালি আমার হাই স্কুল গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ডে অফ মাই লাইফ ইন লকডাউন মানে রোজ ঘুম থেকে উঠে এরকম ক্যামেরা রেডি থাকে আমার জন্য এরকম ফুল প্যান্ট পরে চশমা পরে আমি ঘুমাই আর কি একদম নাটক করছি না বুঝতেই পারছো আশা করি তো আজকে আমরা সারাদিন কি করি সেটাই আমরা ঘুরে ফিরে দেখবো লেটস স্টার্ট সো ওয়েলকাম টু দ্য রুম ট্যুর গাইজ আমি এখন আপনাদের আমার রুম দেখাবো যেখানে আমি জীবনে সবচেয়ে বেশি সময় কাটাই এবং সবচেয়ে বেশি প্রিয় জায়গা এটা আমার তো এটা হচ্ছে বেসিক্যালি আমার বেড যেখানে আমি ঘুমাই আমি স্বপ্ন দেখি আমি কাঁদি এবং অন্য কিছু করার মতো সৌভাগ্য এখনো হয়নি একটু সময় লাগবে তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ওয়ার্ড্রব যেখানে আমার জিনিসপত্র থাকে এখানে থাকে হচ্ছে আমার দাঁড়াও দেখে নিই আগে হ্যাঁ গোছানো আছে তো এখানে থাকে বেসিক্যালি আমার জামা কাপড় খুব সুন্দর গোছানো আছে আমি নিজে গোছাই যতটুকু আছে ততটুকুই সন্তুষ্ট থাকো ঠিক আছে অর্থ জীবনের চাহিদা থাকলে হয় না তো এইটাতে আছে বেসিক্যালি এইটাতে আমাদের আছে প্লে বাটন ঠিক আছে প্লে বাটন এখনো লাগানোর আমি জায়গা খুঁজে পাইনি ওই দেওয়ালে ফটো টোটো করতে হবে সেই জন্য এখানে এইভাবে রেখে দিয়েছি কেউ রাখে না আমি রাখি এখানে আছে আমাদের চুল তো এটা হলো বেসিক্যালি সেই জায়গা যেখানে বসে আমি শুটিং এডিটিং রাইটিং সব কিছু কাজ করি এই জায়গাতে আমার জীবনে সব কিছু কাজ হয় ও এই চেয়ারটা নতুন বাই দ্য ওয়ে এই চেয়ারটা হচ্ছে AWT ANT অশিক্ষিত নামই ANT e-sports এটা আমি কিনেছি গেম টেম খেলার জন্য কারণ সারাদিন যেহেতু এটাতেই কাটাই একটু নরম নরম বালিশ টালিশ একটু আরাম আসে বন্ধুরা তো এই পিসিটা আমার পরে বিল্ড করা আমার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে ল্যাপটপ ছিল পিসিটা পরে বিল্ড করা কারণ আমি গেম টেম খেলতে চাই আরও একটু হাই ডেফিনেশনের ভিডিও হাই ডেফিনেশন বলে তো HD মানে হাই ডেফিনেশনের ভিডিও এডিট করতে চাই এর ভিতরে কী আছে আমি জানি না অত টেকনিক্যাল জিনিসপত্র আগে জিজ্ঞেস করে কোনো লাভ নেই বস আমি গেছি আমার দাদার ভাইয়ের সাথে আমি বলেছি আমি GTA 5 খেলবো আমি বলেছি আমি 4K ভিডিও এডিট করবো আমাকে পিসি কিনে দাও মানে কিনে দাও বলতে আমারই টাকা দিতে হয়েছে আমাকে বুঝিয়ে দাও কি নিতে হবে তো সেটা সাজেস্ট করেছে ওরা তো এখন আমি এই বইটা পড়ছি ঈশ্বরের মৃত্যু এটা পলাশদার লেখা আমার ফেসবুক ফ্রেন্ড হাফ মতো পড়েছি হাফ বাকি আছে তো এই বইটা রিসেন্টলি পড়ছি এই ক্যামেরাটা দিয়েছে হচ্ছে ইনস্টাগ্রামের 10 বছরের বার্থডে ছিল সেই বার্থডেতে আমাদের গিফট পাঠিয়েছে মানে বার্থডে ওর গিফট আমাদের পাঠিয়েছে এই হচ্ছে সেই ক্যামেরাগুলো সে ছবি তোলে সঙ্গে সঙ্গে ছবি বেরিয়ে যায় না গজনীতে ইউজ হয়েছিল ইনস্ট্যান্ট ছবি তো আমার মনে থাকে আমি গজনী নই পিঙ্ক কালারে কেন পাঠিয়েছি আমি জানি না ঠিক আছে সবাইকে ভালো ভালো সবুজ কালো সাদা কালার পাঠিয়েছে আমাকে আমি মেয়ে আমি কি মেয়ের কালার আমার মেয়ের মতো দেখতে পিঙ্ক কালার কেন পাঠিয়ে আমি জানি না পিঙ্ক কালার মানে মেয়ে হতে এমন কোনো কথা নেই এটা করলে লাইক পাওয়া যায় ঠিক আছে এসব এসব স্ট্যাটাস দিলে তো এইটা আমায় দিয়েছিল মুন্না দি আমার বার্থডেতে এটা হচ্ছে গুগল মিনি এটা অনেক কথা শুনে হাই গুগল টেল মি অ্যাবাউট বং গাইজ হেটার্স সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কারণ নেই তো কি করে বুঝবে তুমি ছোটোবেলায় খুব শখ ছিল জানেন তো একটু কমিক রাইটার হবো একটু আর্টিস্ট হবো লোকজন সম্মান করবে তো সেটা হয়ে উঠতে পারিনি কিন্তু ফিউচারে এটা কিনেছে এটা ড্রয়িং ট্যাব বলে তো ড্রয়িং ট্যাব প্যাড এই ড্রয়িং ট্যাব বলে এটাকে তো মানুষ ড্রয়িং ট্যাব এটা কিনেছি এখানে আমি সুন্দর সুন্দর ছবি আঁকি প্রথম ছবিটা আমি শিনশানে এঁকেছি আমার ফেসবুক প্রোফাইলে আছে ভালো আঁকতে তো পাই না আমি একটা হেমলক সাইডের পরম্ব থেকে এঁকেছিলাম মনে আছে তো আমার নতুন পিসি সব কিছু খুব কালারফুল এটা আমার কিবোর্ড এটা আমার মাউস বাই দ্য ওয়ে এই মাউসটা আমাকে দিয়েছিল বাচ্চাতে আলু সব কিছু লোকের দেওয়া জিনিস ইউজ করি নিজে কিচ্ছু কিনি না গিফটে তো এই জায়গাটায় আমার সবচেয়ে যেই পছন্দের যেটা কাজ সেটা হচ্ছে এডিটিং আমি সবসময় কিছু না কিছু এডিট করতে থাকি মিম ভিডিও ছোটো কিছু ভিডিও তো অনেকে আমায় জিজ্ঞেস করো যে মোবাইলে ফ্রি কোনো অ্যাপই নেই এডিট করার জন্য তুমি কী ইউজ করো তো আমি যে অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে ভিটা প্লে স্টোরে অ্যাভেলেবেল একদম ফ্রি একটা অ্যাপ যেটা তোমায় কোনো রকমভাবে পারচেস করতে হবে না এবং এটা রেটিংও খুব ভালো এবং রিভিউও খুব ভালো ভিটাতে তুমি 1000-এরও বেশি দারুণ দারুণ ভিডিও এফেক্টস পাবে এছাড়া 1000-এর ওপর সাউন্ড এফেক্টস BGM ট্রানজিশন পাবে যেগুলো HD কোয়ালিটির এবং একদম ফ্রি এই প্লাস বাটনে আমি আমার যেই ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা ক্লিক করব আমি ধরো এই ভিডিওটা অ্যাড করতে চাই এখানে প্রচুর রকমের এফেক্ট তুমি অ্যাড করতে পারবে জুম ইন স্লো ইন স্লো আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট ইজ ইন ফানির এখানে পাবজি স্কোপ এখানে বিভিন্ন ইমোজি পাওয়া যাচ্ছে এরপর আমরা এখানে অনেক রকমের ফিল্টার পেয়ে যাবো দেখো ফিল্টারে ক্লিক করলাম এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে বিভিন্ন ধরনের অনেক রকম নতুন নতুন তো এখানে মিউজিক বলে একটা জিনিস আছে সেই মিউজিকে আমি ক্লিক করলাম এখানে অনেক রকমের মিউজিক আমরা পেয়ে যাবো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বলিউড মিউজিক আছে এবং বলিউডের সমস্ত গান তুমি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তোমার ভিডিওতে ইউজ করতে পারবে এই মিউজিকটা ধরো আমার ভিডিওতে আমি ইউজ করবো এখান থেকে তুমি ভলিউম বেশি করতে পারবে কম করতে পারবে ধরো এবং ট্রানজেকশনে দেখো অপশন দিচ্ছে মাঝেরটা ক্লিক করলেই ট্রানজেকশনে আমাকে অপশন দেবে বা ডাইনামিকে সুন্দর সুন্দর আছে তো এগুলো আমরা ইউজ করতেই পারি এখন জিজ্ঞেস করতেই পারো এত কিছু ফ্রিতে দিচ্ছে তার মানে ওয়াটারমার্ক থাকবে কোনায় বা মাঝখানে তো আমি বলি এই অ্যাপটা তো ওয়াটারমার্কও নেই তুমি সেটিংস থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্কও রিমুভ হয়ে যাবে এবং HD কোয়ালিটির ভিডিও তুমি এক্সপোর্ট করতে পারবে যারা ভিডিও এডিটিং অত জানো না এবং নতুন নতুন শিখছো তারা এই অ্যাপটাতে টেমপ্লেট বলে একটা ফাংশন আছে
যেটা তোমায় অটোমেটিক্যালি ভিডিও এডিট করে দেয় সেটা ইউজ করতে পারো। যেমন ধরো আমি টেমপ্লেটে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, তুমি শেষ করতে পারবে না টেমপ্লেট ইউজ করে। এখানে তুমি টেমপ্লেটে তোমার মতো করে ছবি ভিডিও ইউজ করবে, এরা নিজে নিজেই তোমাকে এডিট করে দেবে। যেমন ধরো আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম, তো আমি ইউজ নাও ক্লিক করলাম, ইমেজিং আমি ছবি ইউজ করলাম, ধরো এই ছবিটা, তারপরে এইটা এইটা, তো আমরা এক্সপোর্ট করে দিলাম, দেখি ভিডিওটা কেমন হয়। ভিডিওটা আমার রেডি হয়ে গেছে, ভিডিওটা যদি ক্লিক করি আমরা, তো দেখতেই পেলে আমার কিছু ঘাটতে হলো না, আমার শুধু ছবি চুজ করতে হলো, এরা নিজের নিজের এডিট করে দিতে পারলো। তো এটা ভীষণ কুল ফিচার একটা। তো কোথাও ট্রাভেল করার সময় আমি এই অ্যাপটা ইউজ করি, খুব ইজি ইউজ করা এবং অনেক কিছু আছে ফিচার্স, তো তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপটা পেয়ে যাবে, দেখতে পারো। আরে ভাই এটাও কি নিতে হবে নাকি? ও কি ইনস্টাগ্রাম মডেল নাকি? যেদিন জিম করবো বডি বানাবো সেদিন খালি গায়ে ছবি দেবো, গেট আউট। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা যেখানে লাঞ্চ করি, আজকে চিকেনটা বাবা করেছে, এটা বোধ হয় মা করেছে, ইলিশটা মা বলেছে তো, হ্যাঁ ইলিশটা মা করেছে, এটা তো এটা মা, এটা মা সরি মা, এটা শুধু বাবা করেছে, তো আমরা সেটা খাবো আর কি বেসিক্যালি। তো বিকেলের দিকে আমি একটু বেরোই, যদিও লকডাউনে সেটা একদমই বন্ধ ছিল এবং রিসেন্টলি সেটা আরও কমে এসছে, কিন্তু আজকে যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম যে একটু বেরোই এবং তোমাদের দেখাই কিছু জায়গা আমি যেখানে থাকি সেখানকার। তো বেসিক্যালি চারিপাশের রাস্তাগুলো পুরোটা পাকা, এর একটা কারণ আছে, কারণ ইংরেজরা যখন এখানে থাকতো, মানে আমাদের দেশে থাকতো ভারতে, তখন এই জায়গাটা ছিল একটা এয়ারপোর্ট এবং এই জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরোটা এগুলো ছিল রানওয়ে। তো এটা হচ্ছে আমার কেজি স্কুল আদ্দামা রামকৃষ্ণ শিশু নিকেতন, আদ্দামা হচ্ছে কালী ঠাকুরের আর একটা নাম। এখানে আমি নার্সারি থেকে ক্লাস ফোর অবধি পড়েছি, এখানে আমি প্যান্টে হিসু করেছি, কিন্তু প্যান্টে কোনোদিন পটি করিনি, আমার দাদা করেছে, আমি কোনোদিন প্যান্টে পটি করিনি। এখানে স্যার ছিল উকিল স্যারকে আমি খুব ভয় পেতাম, তো এখানে খুব আনন্দের সাথে দিন কেটেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার হাই স্কুল, এখানে আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়েছি, এখানে আমি যত মস্তি করেছি জীবনে, যত বাদরাম এই স্কুল থেকে শুরু হয়েছে। এখানে আমার রোল নাম্বার একটু এগোচ্ছিল আস্তে আস্তে, এখান থেকে স্যার ম্যাডামদের অত ভয় পেতাম না। এই যে পাঁচিল, এই পাঁচিলগুলো টপকে আমার দাদা সব স্কুল থেকে পালাতো সিনেমা দেখতে যেত, কিন্তু আমি পাঁচিল টপকে পালাইনি কোনোদিন, কারণ আমি ভালো অ্যাক্টিং জানি। স্যার খুব পেট ব্যথা করছে, এরকম করলেই তোমার ছুটি পেয়ে যাবে, তুমি ক্লাস থেকে চলে যেতে পারবে। তো এখন মোটামুটি দেখছো পুরো ঘাস ফাঁস হয়ে গেছে স্কুলে, কারণ লকডাউনের জন্য স্কুল বন্ধ, যখন আবার খুলবে তখন হয়তো ঠিকঠাক হবে। ওই গরুটা খেপে গেছে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি আমার বাড়ি থেকে একটু দূরে, কিন্তু আমার অন্যতম একটা প্রিয় জায়গা। তো এইটা হচ্ছে আমার ধুবলে অন্যতম প্রিয় একটা জায়গা, এই নদীটার নাম হচ্ছে খয়রা নদী। এখানে সুন্দর সুন্দর হাওয়া ফাওয়া দেয়, আমরা বন্ধু বান্ধবরা মিলে রোজ রোজ না, মানে লকডাউন না থাকলে রোজ, এখন তো খুবই কম, এখানে এসে আড্ডা ফাড্ডা দিই। এটা খুবই সুন্দর একটা জায়গা, ওদিকে সব গাছ ফুল টাস ফুল হয়েছে। এই যে বাসের ফাঁকাগুলো দেখছিলে, এখানে আমরা বন্ধু বান্ধবরা আড্ডা দিই, তো অনেকেরই পকেট ফাঁকা থাকে, পকেট থেকে মোবাইল ফোবাইল নিচে পড়ে যায়, সেগুলো আর খুঁজে পাওয়া যায় না কোনোদিন। তো আমরা এখন খুব সচেতন থাকি যে চেন ফেন আটকে ভালো করে ধরে মোবাইল ফোবাইল, যাতে পকেট থেকে কিছু না পারে। তো আমার আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা ছিল এককালে এশিয়ার সবচেয়ে বড় টিবি হসপিটাল, কিন্তু এখন দেখতে পাচ্ছ ব্যাপারটা পুরো ভুতুরে হয়ে গেছে, এখানে ভূতের সিনেমা শুটিং ভালো হবে। এখানে সমস্ত বেড থাকতো, সমস্ত পেশেন্টরা এখানে থাকতো, কিন্তু আস্তে আস্তে সেটা খুলে গেছে, এখন সেটা ইউজ হয় না, শুনেছি এটা করোনার কাজে ইউজ হবে আপাতত। তো
তো এই সময়টা আমি বাড়ি চলে আসি এবং তারপর কিছু খাই এবং এই 7:30 এই সময়টায় আমি আমার ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও যেগুলো তোমরা দেখতে পাও সেগুলো শুট করি ব্র্যান্ড মেল চেক করি ব্র্যান্ডের সাথে কথা বলি এডিটিং বাকি থাকলে সে এডিটিং করি সেটা মোটামুটি 9:30 শেষ হয়ে যায় 9:30 পর থেকে আমি আর কোনো কাজ করি না এই সময় আমি আমার গেম খেলি বন্ধুদের সাথে আড্ডা মারি সিনেমা দেখি মানে আমার যা যা ভালো লাগে আমি সেগুলো করি তো এই ছিল আমার একটা দিন জানি একটু বোরিং ছিল কিন্তু লকডাউনে এর বেশি আর কি করবো আমি জানি না এরপর আমি ডিনার করি তারপর এই বেডে চলে আসি ঘুমিয়ে যাই আর হ্যাঁ ভিডিও অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা যারা মোবাইল দিয়ে ডাউন ডাউন এফেক্টস চাও ডাউন ডাউন এডিটিং করতে চাও তারা চেক করে নিও ডাউনলোড করে নিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আর হ্যাঁ এরকম টাইপের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে আমি জানিও আমি আবার ট্রাই করবো গুড নাইট বাই